যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেটের জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করুন এই পৃথিবীর বাইরে যে কিছু একটা আছে সে ধারণাটায় জন্ম নিতে কিন্তু মানুষের অনেক অনেক সময় লেগেছে ধারণা হওয়ার পর থেকেই মানুষ সবসময় কৌতূহলী ছিল পৃথিবীর বাইরে কি আমাদের মতো কোনো বুদ্ধিমান প্রাণী আছে বা আদৌ কি কোনো প্রাণী আছে এই প্রশ্নের উত্তর সম্পর্কে আজও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি তবে ইতিহাসে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যাতে ধারণা জন্মে এলিয়েন বা এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রাণের অস্তিত্ব যে শুধু আছে তাই নয় তারা পৃথিবীতে এসে ঘুরেও গেছে দিব্যি চলুন দেখে নেওয়া যাক এমন কিছু প্রমাণ ভৌতিক উড়োজাহাজ আঠারোশো আশি সালের ছাব্বিশে মার্চ নিউ মেক্সিকোর ছোট্ট একটা শহর গ্যালেস্তিও জংশনের আকাশে দেখা চাকতির মতো এক ধরনের আকাশযান যাকে ইউএফও বলে সন্দেহ করা হয় আঠারোশো ছিয়ানব্বই সালের আঠারো নভেম্বর কর্নেল এইচ জিস একই ধরনের চাকতির মতো আকাশযান ক্যালিফোর্নিয়ায় ল্যান্ড করতে দেখেন বলে দাবি করেন সেই আকাশযানের ব্যাস ছিল পঁচিশ ফিট দৈর্ঘ্য ছিল একশো পঞ্চাশ ফিট অলৌকিক যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যুদ্ধ বিমানের অনেক চালক এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন অফিসিয়ালি রিপোর্ট আসা শুরু হয় উনিশশো সালের নর্থ ভেম্বর মাস থেকে পাইলটেরা বলেন তারা ভিন্ন ভিন্ন রঙের কিন্তু একই ধরনের আকাশযান আকাশে উঠতে দেখেন যার সাথে তৎকালীন যুদ্ধ বিমানগুলোর কোনো মিল নেই তারা আতঙ্কিত হয়ে আকাশযানগুলো লক্ষ্য করে গুলিবর্ষণ করেন কিন্তু সেগুলোর কোনো ক্ষতি করতে ব্যর্থ হন জাপানিজ এবং জার্মানরা এগুলোকে শত্রুপক্ষের বিমান বলে রিপোর্ট করে মিশন ব্রিফিংয়ের সময় জার্মান গোয়েন্দা অফিসার এদের ফো ফাইটার্স বলে উল্লেখ করেন যা পরবর্তীতে এই নামেই পরিচিতি লাভ করে মাউরি দ্বীপের রহস্য ওয়াশিংটন ডিসির টাকোমার কাছে ছোট একটি দ্বীপ মাউরি আইল্যান্ড উনিশশো সাতচল্লিশ সালের একুশে জুন হার্ল্ট এ ডাল নামক একজন নাবিক কেবল যে তাদের দেখা পান তা নয় রীতিমতো ভয়াবহভাবে আক্রান্ত হন এফবিআই এর নিকট করা রিপোর্ট হেল্ড তার ছেলে এবং আরেকজন ব্যক্তি তাদের পোষা কুকুরটিকে নিয়ে ইঞ্জিচালিত নৌকায় করে পানিতে নেমেছিলেন একসময় তারা আকাশে ডোনাটের মতো দেখতে কয়েকটি যান দেখেন যানগুলি সময় তাদের দিকে এক ধরনের ধাতব টুকরো নিক্ষেপ করে এতে তার ছেলে আহত হয় এবং কুকুরটি মারা যায় অবশ্য হ্যারল্যান্ডের এই জীবনবন্দি নিয়ে পরবর্তীতে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে প্রাচীন শিল্পকলা নিচের ছবিগুলো ভালো করে লক্ষ্য করুন কোন ছবিতে কিছুটা মানুষের মতো দেখতে অদ্ভুত চেহারার কিছু প্রাণী কোনো ছবিতে আবার দেখা যাচ্ছে উড়ন্ত চাকতির মতো বস্তু ছবিগুলো কয়েক হাজার বছরের পুরনো কয়েকটি আবার চিত্র এগুলোকে প্রমাণ করে আধুনিক সভ্যতার অনেক আগেই মানুষের সাথে কোনোভাবে পরিচয় হয়েছিল গ্রহের প্রাণীদের উদাহ কাহিনী উনিশশো সালের পনেরো অক্টোবর চার্লস হিকসন এবং কেভিন পার্কার নামে দুজন ব্যক্তি মাছ ধরতে যান মিসিসিপির নদীতে হঠাৎ শূন্য থেকে উদয় হল অদ্ভুত দর্শন আট ফুট লম্বা এবং আট ফুট লম্বা একটি উড়োজান তারপর বেশ কয়েকজন সাক্ষীর সামনেই শূন্য টেনে নিয়ে গেল তাদের দুজনকে সাক্ষীদের কথা সত্যমিথে যাচাইয়ের আর কোনো উপায় নেই তবে এ কথা সত্য তাদের দুজনকে সেদিনের পর আর খুঁজে পাওয়া যায়নি চাইনিজ মিলিটারির ইউএফও দর্শন উনিশশো সালের উনিশ অক্টোবর চীনের হেবেই প্রদেশের চারটি রাডার স্টেশন আকাশে রহস্যজনক একটি উড়ন্ত বস্তু শনাক্ত করে বস্তুটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করলে বেজ কমান্ডার কর্নেল একটি বিমানকে ব্যাপারটি পর্যবেক্ষণ করে আসতে নির্দেশ দেন মিলিটারি বেজের বিমানটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর ক আছে যাওয়ার চেষ্টা করলে সেটি অসম্ভব দ্রুতবেগে শূন্যে উঠে বিমানের রেঞ্জের বাইরে বেরিয়ে যায় রূপালি যান উনিশশো সালের দশ অক্টোবর দুজন পুলিশ অফিসার সহ পনেরো জন ব্যক্তি নিউ অরলিন্স লুসিয়ানার আকাশে একটি বিশাল রূপালিযান ঘুষে থাকতে দেখার দাবি করেন এই ঘটনার ঠিক দুই বছর পর ট্রাফিস ওয়াল্টন নামের এক ব্যক্তি ও তার ছয় সহকর্মী নিখোঁজ হন পাঁচ দিন পর তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এদের প্রত্যেককে জ্ঞান হারানোর পূর্বেই সেই রূপালী যানটি দেখার কথা উল্লেখ করে এই সাত ব্যক্তিকে ঘটনার পর অসংখ্য মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও পলিগ্রাফ টেস্টের সম্মুখীন হতে হয় যার ফলাফল কখনোই প্রকাশ পায়নি গোপন নথিতে এলিয়েন কানাডার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী পল হেলিয়ার উনিশশো সালে দাবি করেন পৃথিবীর শীর্ষস্থানীয় নেতারা এলিয়েনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন দুই হাজার সতেরো সালে তিনি তার দাবি পুনরায় সামনে নিয়ে আসেন তিনি দাবি করেন রাশিয়া ও আমেরিকার মাঝে স্নায়ুযুদ্ধের সময় অন্তত পঞ্চাশটি এলিয়েন যান রাশিয়ার উপর অবস্থান করার গোপন নথি উভয় সরকারের কাছে রয়েছে তিনি আরও দাবি করেন যে আমেরিকান ও রাশিয়ান সরকারের সম্মিলিত এক তদন্তে অন্তত চারটি ভিন্ন এলিয়ান প্রজাতির আগমনের প্রমাণ পাওয়া গেছে উপরের ঘটনাগুলো প্রমাণ করতে পারে না যে এলিয়েনরা আসলেই পৃথিবীতে এসেছিল কিন্তু অন্তত এটুকু আমাদের মনে ঢুকিয়ে দিতে পারে যে তারা আসলে আসতে পারে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ